আছে। যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং আমার মধ্যেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তারপর থেকেই বাংলাদেশের যে নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও দেশের ছিল, তারা সেই বিচার শুধু বন্ধই করে দেয় না, বাধা ছিল এমনকি আমার ছোট বোনের পাসপোর্ট পর্যন্ত। আমাদের যে সমাজে যে সমস্যাগুলি, একটা তো দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে, কারণ যেখানে যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে তারা কিন্তু প্রথমে সমাজটাকে এভাবে ধ্বংস করে দেয়, কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয়। এই যে মানে ঋণ খেলাপি থেকে শুরু করে যা কিছু বাংলাদেশে আমরা দেখি, আমরা যদি দেখি তার গোয়া পত্তনটা কিন্তু ৭৫ এর পরে যারা ক্ষমতায় এসেছে তারাই সৃষ্টি করে গেছে। সেই জায়গা থেকে সমাজকে ফিরিয়ে আনা, পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এবং এই জঙ্গিবাদ সৃষ্টির পিছনে আমরা দেখেছি যে যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটল, বাংলাভাই সৃষ্টি হল, ততদিন তো সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল, ঠিক কেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু সকলের কাছে ধরা পড়েছে, প্রকাশ্যে তারা ট্রাকে মিছিল করছে আর পুলিশ তাদের পাহারা দেয়, এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা বাংলাদেশকে দেখেছি। আর মাদক তো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া, আমরা সবসময় এটাই চাই যে আমরা এই সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা, তার জন্য যা যা করণীয় সেটা আমাদেরকে করতে হবে, এবং এটা আমি মনে করি যে এখন একটা সময়ের প্রয়োজন, কারণ একটা দেশকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে এই সমস্ত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি এই মন্ত্রণালয়ের যারা কাজ করে সকলকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।